আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছি নাহিদ জামান। সময় শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বড় জয়ে জনগণের থাকে বড় প্রত্যাশা, বিষয়টি নতুন সরকার গঠনের সময় বিবেচনায় রাখা হবে জানিয়েছেন ওবায়দুল কাদের। নির্বাচনে জিতেও সংসদে শপথ না নেয়া, নেতিবাচক রাজনীতির প্রকাশ মনে করেন বিশ্লেষকরা, কিছু বিশেষজ্ঞের ভিন্ন মত। মন্ত্রিসভায় নয়, জাতীয় পার্টি বিরোধী দলেই থাকবে ঘোষণা এরশাদের। দলটি সুবিধাবাদী অবস্থান, গণতন্ত্রের জন্য ক্ষতিকর, অভিমত বিশ্লেষকদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়া উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে নতুন মন্ত্রিসভায় বড় চমকের ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ওবায়দুল কাদের সিনিয়র নেতারা ছাড়াও নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। পরে ওবায়দুল কাদের বলেন, জনরায়ের প্রতি সম্মান দেখে ঐক্যফ্রন্টের নেতাদের একাদশ জাতীয় সংসদে যোগ দেওয়া উচিত। 2014 সালে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি যে ভুল করেছিল, এবার শপথ না নিয়ে একই ভুল করছে বলেও মন্তব্য করেন কাদের। বড় জয়ে জনগণের বড় প্রত্যাশার বিষয়টি নতুন সরকার গঠনে বিবেচ্য থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে, সে ভুলের চোরাবালিতে তারা এখনও আটকে আছে। এবার যদি একই ভুল করে, এই জয়লাভ করেও পার্লামেন্টে যদি যোগ না দেয়, তাহলে ব্যর্থতা আর ভুলের চোরাবালিতে তাদের আবারও আটকে থাকতো। বিশাল বিজয়ের সঙ্গে বিশাল একটা প্রত্যাশা। আমার কেন যেন মনে হয় বিশাল একটা চমক। মার্কিন রাষ্ট্রদূত আর মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির তিন নেতা। সকাল 10টায় রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আওয়াল। দেড় ঘণ্টা ব্যাপী এ বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়ম তুলে ধরা হয়েছে। এছাড়া চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন বিএনপির নেতারা। তবে বৈঠক থেকে বেরিয়ে যাওয়ার সময় তারা সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। নির্বাচনে বিজয়ী হয়েও সংসদে শপথ না নেয়া নেতিবাচক রাজনীতির প্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেনের মতে, শপথ নিয়ে সংসদের ভেতরে এবং বাহিরে একসঙ্গে জোরালো বক্তব্য উপস্থাপন করা উচিত বিএনপির। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক ড আশরাফুল ইসলাম চৌধুরী বলেছেন, নির্বাচনের ফল প্রত্যাখ্যান করায় শপথ নিয়ে নৈতিকভাবে পরাজয় বরণ করতে চায় না বিএনপি। শেষ হয়ে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 7টি আসনে জয়ী হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট, কিন্তু সংসদ সদস্য হিসেবে এখন পর্যন্ত শপথ নেননি বিজয়ীরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফলাফল কি হয়েছে সেটি না ভেবে সংসদে যাওয়া উচিত ঐক্যফ্রন্টের। ক্ষুদ্র প্রতিনিধি হলেও সংসদে ইতিবাচক ভূমিকা সাধারণ মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেবে। এছাড়া সংসদীয় দল হিসেবেও স্বীকৃত হবে বিএনপি ও ঐক্যফ্রন্ট। বিএনপি এমনি নেতৃত্ব এবং সাংগঠনিক দুর্বলতায় ভুগছে, এই পরিপ্রেক্ষিতে সংসদে গিয়ে কথা বললে তাদের জন্য একটা সুযোগ তৈরি হতো আর কি। একই সংসদে দুই দলের দুজন সাধারণ সম্পাদক যদি মুখোমুখি হন, লড়াইটা জমতো ভালো আর কি। সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে ঐক্যফ্রন্ট, তাই সংসদে গেলে দলটির নৈতিক পরাজয় হবে এমন ভাবনা থেকে দলটির নির্বাচিত সদস্যরা শপথ নেননি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক আশরাফুল ইসলাম চৌধুরী। তার মতে, সংসদে যাওয়া ও শপথ নেওয়ার সময় এখনো শেষ হয়ে যায়নি। ফলাফলটা প্রত্যাখ্যান করেছে, তাহলে সেই ফলাফলের ভিত্তিতে তারা কেমন করে ওই নির্বাচিত মনে করে শপথ নিবে? তার মানে তাদের কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে। তাদের শপথ না নেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত আমরা শুনতে পেলাম গতকালকে বা পরশু, সেটা ঠিকই আছে, তাদের আপনার যুক্তি ঠিকই আছে, কিন্তু তারা এটা সাস্টেইন করতে পারবে কিনা, আর শপথ নেওয়ার তো সময় পেরিয়ে যায়নি। এই দু বিশ্লেষকের মতে, দেশের ভবিষ্যৎ গণতন্ত্রকে সুসংহত করতে প্রধান রাজনৈতিক দলগুলোকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে। বাংলা ভিশন, ঢাকা।
জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। দলের সর্বস্তরের নেতা, কর্মী, সমর্থক এবং দেশবাসীর উদ্দেশ্যে শুক্রবার তার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে এরশাদ জানান, তার দল বিরোধী দল হিসেবেই থাকবে। পদাধিকার বলে জাতীয় পার্টি সংসদীয় দলের সভাপতি হিসেবে তিনি হবেন প্রধান বিরোধী দলীয় নেতা। তার ভাই ও দলের কো চেয়ারম্যান জি এম কাদের হবেন বিরোধী দলীয় উপনেতা। এবার জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না বলেও জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। স্পিকারকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সংসদীয় ব্যবস্থায় জাতীয় পার্টির সুবিধাবাদী অবস্থানকে গণতন্ত্রের জন্য ক্ষতিকর মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, সবসময় ক্ষমতা এবং সরকারি সুযোগ সুবিধার মোহ কোনো রাজনৈতিক দলের চরিত্র হওয়া উচিত নয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের বৃহস্পতিবার শপথ গ্রহণের মধ্যে দিয়ে শুরু হলো একাদশ জাতীয় সংসদ কার্যক্রমের পর্ব। দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো একাদশেও মহাজোটের শরিক দল জাতীয় পার্টি। গত সংসদে দলটি সরকারে ছিল, বিরোধী দলেও ছিল। এবার সরকারি না বিরোধী দলে থাকবে এ নিয়ে এক এক সময় এক এক কথা বলছে। এমন ভূমিকাকে সুবিধাবাদী চরিত্র বলে ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাতীয় পার্টির আমি কোনো নীতি বা কোনো তন্ত্র বা মন্ত্র কোনো কিছু খুঁজে পাই না। এতদিন ধরে চেষ্টা করেছি বুঝবার এই দলটিকে, কিন্তু বুঝতে পারি না। মহাজোটের সাথে সিট অ্যাডজাস্ট করে বলছে আমরা ক্ষমতায় যাব, তারা আলাদাভাবে ইলেকশন করে নাই, যারা করতে যাচ্ছিল তাদেরকে উইথড্র করিয়েছে, যেই কারণে তারা ক্লেম করতেছে যে আমরা এখন সরকারের পক্ষে অংশ। সংসদে বিরোধী দলের অনুপস্থিতি সংসদীয় ব্যবস্থার জন্য ক্ষতিকর বলে মনে করেন তারা। এটা গণতন্ত্রের জন্য কোনো সহায়তা করে না, বরং একটা অবস্থানে থেকে, যে কোনো একটা অবস্থান, তো অবস্থানে থাকবে কীরকম করে? তাদের যদি জিজ্ঞাসা করা আছে আপনাদের রাজনীতির আদর্শ কী, তারা তো তিনবার ঢুকগুলো, অতএব এটা তো জিজ্ঞেস করেও লাভ নেই। তবুও যদি একটা অবস্থান যদি তাদের থাকতো সুনির্দিষ্ট আদর্শভিত্তিক, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি এইভাবে মূল্যায়ন করতে হচ্ছে দেখে আর কি, কারণ গত কয়েক বছর ধরে তো আমরা এটাই দেখে আসছি। অনেকে অনেক এটাকে অনেক বড় সমস্যা করে না দেখলেও ইন দ্য লং রান পার্লামেন্টে যে ধরনের পার্লামেন্ট এখন দরকার, এখন দরকার এই কারণে যে একটা নির্বাচন 2014 সালে হয়েছিলো সেটা একরকম হয়েছিল, এখন একটা পার্টিসিপেটরি ইলেকশনে বিরোধী দল পাওয়া যাচ্ছে না, সেই অবস্থাতে সরকারের নিজেরই অসুবিধা। শুধু ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির মহ এই দলটিকেও রাজনীতিতে নিঃস্ব করে ছাড়বে বলে মনে করেন এই দুই বিশ্লেষক। জি এম আহসান, বাংলা ভিশন, ঢাকা। কিংবদন্তি তুল রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে তার নিজ জেলা কিশোরগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। টেলিভিশনে তার মৃত্যু সংবাদ প্রচারের সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মী সহ অনেকেই রাতে ভিড় করেন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে। শপথ নেয়ার আগেই সবাইকে কাঁদিয়ে চলে গেলেন সৎ ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ সৈয়দ আশরাফুল ইসলাম। টেলিভিশনে তার মৃত্যু সংবাদ প্রচারের সাথে সাথে শোকে স্তব্ধ পুরো কিশোরগঞ্জবাসী। দলীয় নেতাকর্মী সহ অনেকেই রাতে ভিড় করেন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। তার মৃত্যুতে শুধু দলীয় নেতাকর্মীর সমর্থকরাই নন, সাধারণ মানুষও শোকে মুহ্যমান। প্রিয় অভিভাবককে হারানোর বেদনায় সবার মন ভরে উঠেছে বিষাদে। উনি একজন কিংবদন্তি ছিলেন বাংলাদেশের রাজনীতিতে, ওনার এই চলে যাওয়াটা আসলে কিশোরগঞ্জের মানুষের কাছে একটা বিশাল শূন্যতা। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা মনে করছেন সৈয়দ আশরাফের মৃত্যুতে দেশের রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে। সারা কিশোরগঞ্জবাসী শোকাহত ও মর্মাহত। কিশোরগঞ্জ, উনি কিশোরগঞ্জ বাংলাদেশের রাজনীতিতে একজন সততর প্রতি ছিলেন, স্বচ্ছ প্রতি ছিলেন। ওনার অবর্তমানে আমরা অভিভাবক তার পাশে থেকে তিনি জাতীয় রাজনীতিতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন, সার্বিকভাবেই দল ক্ষতিগ্রস্ত হয়েছে আর আমরা আমাদের অভিভাবক দাঁড়িয়েছি। থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিপুল ভোটে জয়ী হন সৈয়দ আশরাফুল ইসলাম। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। চলে গেলেন বিশুদ্ধ রাজনীতির বাতিঘর সৈয়দ আশরাফুল ইসলাম।
রাজনীতিতে কারো কাছে হার না মানা আপোষহীন এই মানুষটি অবশেষে হার মানলেন ক্যান্সারের কাছে। আওয়ামী লীগ হারালো তার পরীক্ষিত এক বন্ধু, দেশ হারালো সৎ ও নির্ভীক এক নেতা। আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি। এমন করে দলকে আপন করতে পারেন কজন? ভালোবাসতে পারবেন দেশকে? সৈয়দ আশরাফুল ইসলাম, মুক্তিযুদ্ধকালে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর অন্যতম সহচর সৈয়দ নজরুল ইসলামের সন্তান। জন্ম 1950 সালের 1 জানুয়ারি ময়মনসিংহে। রাজনীতিতে সম্পৃক্ত হন ছাত্রজীবনেই, অংশ নেন মুক্তিযুদ্ধে। 75-এর 3রা নভেম্বর নির্মম জেল হত্যায় বাবাকে হারানোর পর চলে যান যুক্তরাজ্যে। দীর্ঘ বিরতির পর 96-তে দেশে ফিরে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 1 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2008, 2014 ও 2018 পরপর 3 বারই বিপুল ভোটে জেতেন সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফের সাফল্যের স্মারক মন্ত্রিত্বেও। 2007 সালে 1/11 টালমাটাল অবস্থায় যখন দলীয় সভানেত্রী কারাবন্দী, আওয়ামী লীগের ভাঙন অনিবার্য, তখন রাজনৈতিক প্রজ্ঞায় ঐক্যবদ্ধ করেন বঙ্গবন্ধুর হাতে গড়া দলকে। বিশ্বস্ততার মানদণ্ডে 18তম সম্মেলনে তার উপর বর্তায় দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব। 2 মেয়াদে সফলতার সাথে দায়িত্ব পালনের পর 2016 কাউন্সিলে তাকে সভাপতি মণ্ডলীতে নিয়ে যান শেখ হাসিনা। এই দীর্ঘ সময়ে হেফাজত কিংবা প্রধান বিরোধী দল বিহীন নির্বাচনের মতো জটিল রাজনৈতিক সমীকরণ দক্ষতার সাথে সামলেছেন তিনি। আমি আপাতত উদ্দেশ্য করে বলবো, আজকে সন্ধ্যার আগে আপনারা ঢাকা শহর ত্যাগ করেন, যদি না ত্যাগ করেন সরকার তার ব্যবস্থা গ্রহণ করবে। 20তম সম্মেলনের পরই মূলত রাজনীতির পর্দার আড়লে চলে যান সৈয়দ আশরাফ। তার মতো ত্যাগী, বিচক্ষণ ও দূরদর্শী রাজনীতিবিদের শূন্যতা কখনো পূরণ হবার নয় বলে মনে করেন সহকর্মীরা। আজকে তার মৃত্যু জাতি একজন বড় মাপের নেতাকে হারালো। আমরা শোকাহত, গোটা আওয়ামী লীগ পরিবারে আজকে শোকের ছায়া। বাংলাদেশের রাজনীতি একজন সজ্জন, নিরঙ্কারী, নির্লোক, নিষ্ঠাবাসী একজন রাজনৈতিক নেতা হিসেবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। দলের সাধারণ সম্পাদক কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও আমৃত্যু শুধু দলকেই ভালোবেসেছেন। তার চিন্তায় ছিলেন শুধুই শেখ হাসিনা, তাই তো রাজনীতিতে নিজের কোনো বলয় তৈরি করেননি। 2017-23 অক্টোবর স্ত্রী শীলা ইসলামের মৃত্যুতে ভেঙে পড়েন সৈয়দ আশরাফুল ইসলাম। দীর্ঘদিন ধরে নিজেও ভুগছিলেন ফুসফুসের ক্যান্সারে। থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় 3 জানুয়ারি 69 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি। ইতিহাসে ভিন্নধারার রাজনীতিক হিসেবে শত্রুপক্ষের কাছেও স্মরণীয় হয়ে থাকবেন সৈয়দ আশরাফ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যায়ে নিয়েছি সিবিসি টাইল সংবাদ বিরতি, সঙ্গে থাকুন, ফিরে এসে যা থাকছে। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত উত্তরের জনপদ, প্রচণ্ড ঠান্ডায় বীজতলা ও আলু ক্ষেতে ক্ষতির আশঙ্কা। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। আবারও স্বাগত জানাচ্ছি বাংলাভিশন সংবাদে। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জনপদ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। লালমনিরহাটে কনকনে শীতে চরম বিপাকে তিস্তা ও ধরলা নদী পাড়ের খেটে খাওয়া মানুষেরা। অন্যদিকে কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে, প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে নাকাল নারী, শিশু এবং বৃদ্ধরা। প্রচণ্ড ঠান্ডায় বীজতলা এবং আলু ক্ষেতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া যুক্ত হওয়ায় শীতের তীব্রতা বেড়েছে উত্তরের জেলা লালমনিরহাটে। নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চলের লোকজন কনকনে ঠান্ডায় দিশেহারা। প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বের হচ্ছেন না। চাহিদা অনুযায়ী শীতবস্ত্র না থাকায় খড় কুটোয় আগুন ধরিয়ে শীত নিবারণের চেষ্টা করছে ছিন্নমূল মানুষ। হতদরিদ্র মানুষের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। কনকনে শীতে ঘরের বাইরে যেতে না পারায় দিনমজুররা খুব কষ্টে আছেন। কাজকর্ম করতে খুব ঠান্ডা হয়, অসুবিধা হয়, আমাদের খাবো কি?
আমাকে তো টাকা পয়সা নাই, যে টাকা পয়সা দিয়ে কম্বল কিনবো, সাহায্য সরকারের সাহায্য না করলে আমরা পামু কই। এদিকে কুড়িগ্রামে সন্ধ্যার পর থেকে শীতের প্রকোপ বাড়তে থাকে আর সকাল 8টা পর্যন্ত শীতের তীব্রতা বেশি থাকে। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে নারী শিশু ও বয়স্করা প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়েছে। এবছর সরকারিভাবে প্রায় 42,000 কম্বল বিতরণ করার কথা থাকলেও অনেক এলাকায় এখনও বিতরণ শুরু হয়নি। অত্যধিক ঠান্ডায় বড় বীজতলা ও আলুক্ষেতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কুড়িগ্রামে সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.5 ডিগ্রি সেলসিয়াস। খুব ঠান্ডা বাবা, খামাই কাজ করি না, ঠান্ডাতে আগুন তখন বসি বসি, এত শীত খাইতে খাইতে আমার একেবারে পরিস্থিতি খুব খারাপ। অপরদিকে নাটোরে দিনের বেলা কিছুটা গরম হলেও রাতের বেলা বৃষ্টির মতো কুয়াশা পড়ে। তীব্র শীতে চরম বিপাকে পড়েছে শিক্ষার্থী সহ খেটে খাওয়া মানুষ। শিশু ও বয়স্কদের নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। কনকনে ঠান্ডায় মানুষের পাশাপাশি পশু পাখিও কাহিল হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। হাত পা অবসায় আসে এবং প্রচন্ড শীত পড়ছে। শীতে আমাদের যাতে স্কুলে যেতে খুব কষ্ট হয় না, বাচ্চা কাচ্চা লেপকাতার নিচে খুব কষ্ট আছে। সুচরিতা সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গায় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ দাবি করেছে নিহত ব্যক্তি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে উপজেলার মুক্তারপুরের নলডাঙ্গা মাঠে ঘটনা হয়। পুলিশ জানায় মধ্যরাতে ভারত থেকে আনা ফেন্সিডিলের চালান দেশের ভেতরে নেওয়া হচ্ছে এমন খবরে তারা নলডাঙ্গায় মাঠের পাশে অবস্থান নেয়। এ সময় মাদক পাচারকারীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক কারবারি আব্দুল বারেক ওরফে বাড়ি হক বলে শনাক্ত করেছে স্থানীয়রা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানান বাড়ির বিরুদ্ধে দামুড়হোদা মডেল থানায় 15টি মাদক মামলা রয়েছে। এ পর্যায়ে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গুড়িয়ে দেয়া ঐতিহাসিক বাবরি মসজিদের জমির মালিকানা নিয়ে মামলা শুনানি আবারও পিছিয়েছে। প্রায় 27 বছরের দীর্ঘ অপেক্ষার পর 10 জানুয়ারি শুনানি 9-এর তারিখ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। জয়ে জনগণের থাকে বড় প্রত্যাশা, বিষয়টি নতুন সরকার গঠনের সময় বিবেচনায় রাখা হবে জানিয়েছেন ওবায়দুল কাদের। নির্বাচনে জিতেও সংসদে শপথ না নেয়া নেতিবাচক রাজনীতি প্রকাশ, মনে করেন বিশ্লেষকরা, কিছু বিশেষজ্ঞের ভিন্ন মত। মন্ত্রিসভায় নয় জাতীয় পার্টি বিরোধী দলেই থাকবে ঘোষণা এরশাদের, দলটির সুবিধাবাদী অবস্থান গণতন্ত্রের জন্য ক্ষতিকর, অভিমত বিশ্লেষকদের। এ ছিল এখনকার মতো, পরের সংবাদ বিকেল 4:00, 3:00 রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা বিশ্বের সংবাদ সরাসরি দেখে লগ ইন করতে পারেন facebook.com/বাংলা বিশ্বের। এখন সঙ্গে থাকায় সবাই।